হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কথা বলবো আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী নিয়ে যেসব কাজ সম্পন্ন না করলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয় সেগুলোকে রাষ্ট্রের মৌলিক বা অপরিহার্য কার্য বলে যেমন প্রশাসনিক পরিচালনা সংক্রান্ত কাজ প্রশাসন পরিচালনার জন্য সরকারকে আইন বিভাগ প্রদত্ত আইন দ্বারা শাসন বিভাগ গঠন করতে হয় তাছাড়া সঠিকভাবে শাসনকার্য পরিচালনার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন কর্মচারী নিয়োগ করা এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম কাজ দুই সার্বভৌমত্ব রক্ষা করা সার্বভৌমত্ব অর্জন না করলে যেমন রাষ্ট্র গঠিত হয় না তেমনি সার্বভৌমত্ব হারালেও রাষ্ট্র বিলুপ্ত হয় তাই সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ তিন অর্থনৈতিক কাজ রাষ্ট্রের সকল কার্যাবলী যথাযথভাবে সম্পাদন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় তাই বিভিন্ন প্রকার কর নির্ধারণ ও তা সুষ্ঠুভাবে আদায় করা আধুনিক রাষ্ট্রের অন্যতম কাজ চার বিচারকার্য ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রকে বিচার বিভাগ গঠন সৎ ও দক্ষ বিচারক নিয়োগ করতে হয় অর্থাৎ ন্যায় বিচার সম্পন্ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব পাঁচ আইন প্রণয়ন আইন প্রণয়ন আইন পরিবর্তন বা বাতিল প্রবৃত্তির জন্য রাষ্ট্রকে আইন বিভাগ গঠন করতে হয় আইনগুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয় তার সঠিক ব্যবস্থা রাষ্ট্র নিয়ে থাকে ছয় অধিকার রক্ষা আধুনিক রাষ্ট্রের একটি অপরিহার্য কাজ হল নাগরিকের অধিকার রক্ষা করা নাগরিকের এই অধিকারগুলো তাদের জীবন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ছিল আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী অর্থাৎ মৌলিক কার্যাবলী আজকে পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ